সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে নেত্রকোনায় মিছিল ও সমাবেশ করেছে নেত্রকোনা জেলা যুবদল। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারও দাবি করা হয়। জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণে নেত্রকোনা পৌর শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে কোর্ট স্টেশন এলাকায় সমাবেশ করেন নেতাকর্মীরা। সম্প্রীতি রক্ষায় বিএনপি যুবদল সবসময় প্রস্তুত রয়েছে বলে জানান নেতারা।